এবং হচ্ছে কাস্টমারদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যে কোনো জায়গা থেকে ফোন নেন না কেন, আপনি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এই জিনিসটা একটু চেক করে নেবেন আপনি। কারণ হচ্ছে অনেকে ইনটেক ফোনকেও মানে ইনঅ্যাক্টিভ মনে করে। আপনি অ্যাপলের একটা নিজস্ব সার্ভার আছে যেখান থেকে আপনি এই ফোনগুলো আপনি চেক করতে পারবেন আসলে আপনার ফোনটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ঢাকা কিংবা ঢাকার বাইরে যে যেখান থেকে বসে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে লেভেল 6-এ, যে শপিংটা এখন দাঁড়িয়ে আছি, শপটির নাম হচ্ছে সিটি টেল। এবং আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা ইতিমধ্যেই ভাইয়ার সাথেও পরিচিত এবং এই শপটি সম্পর্কে পরিচিত। এবং এই শপটি হচ্ছে লেভেল 6-এর ব্লক বি এবং শপ নম্বর হচ্ছে 24। সো ভিউয়ার্স, এর ফাঁকে আমি আরেকটা কথা বলে নিই, আপনারা অনেকে চাচ্ছেন যে একটা ট্রাস্টেড শপ কোথায় পাবো যেখান থেকে আমরা আসলে ইউজড বা ব্র্যান্ড নিউ আইফোনগুলো কিনতে পারবো। এর বিগত ভিডিওতেও আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে ভাইয়া এরকম একটা ট্রাস্টেড শপ আমাদেরকে দেখান যেখানে গেলে আমরা বিশ্বস্ততার সহিত আইফোনগুলো কিনতে পারবো। তো আমি আপনাদের রিকমেন্ড করবো, আপনারা যারা বসুন্ধরা এসে আইফোন কালেক্ট করতে আছেন বা অন্যান্য নামি দামি ফ্ল্যাগশিপ ফোনগুলো বলেন, বাটন ফোন বলেন, যে ধরনের ফোনগুলোই আপনারা কালেক্ট করতে চান না কেন, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি রিকমেন্ড থাকবে আপনারা অবশ্যই সিটি টেলে এসে জাকির ভাইয়ের সাথে একবার এসে কথা বলবেন এবং এনাদের ফোনগুলো একটু দেখতে পারেন। তো এখন আমার পাশে দেখতে পাচ্ছেন জাকির ভাইয়া দাঁড়ায় আছে এবং জাকির ভাইয়ের এই শপটি থেকে এর আগে আমরা ইউজ আইফোনের বেশ কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে ভাইয়ার এই শপটি থেকে আমরা দেখবো কিছু ব্র্যান্ড নিউ আইফোন এবং ফ্ল্যাগশিপের কিছু মডেল আছে যেমন OnePlus, এর পাশাপাশি আমরা আজকে বাটন ফোনের সম্পর্কেও ধারণা দেওয়ার জন্য মূলত এই ভিডিওটি স্টার্ট করেছি। আর আমি আজকে বেশি কথা বলবো না, এখন চলে যাবো আমরা জাকির ভাইয়ের কাছে। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই আজকে কি কি কালেকশন দেখবো? আগের ভিডিওতে তো আমরা ইউজ ফোন নিয়ে কথা বললাম বা ইউজ ফোনের কালেকশনগুলো দেখালাম, তো আজকে আমরা টোটালি ইনটেক ফোন নিয়ে কথা বলবো। আমাদের কালেকশনে যা যা ইনটেক ফোন আছে তো ওইগুলোই দেখানোর চেষ্টা করবো। আইফোন, OnePlus, স্যামসাং সবগুলো ইনশাল্লাহ সবগুলো নিয়ে কথা বলবো। ওকে ভিউয়ার্স, আমরা শুরুতে যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইফোন 12 মিনি, যেটার হাইপ এখন মার্কেটে বলা যায় সবার উপরে। আপনার মার্কেটে কিন্তু সবার কাছে এটা অ্যাভেলেবেল পাবেন না 12 মিনিটা, এখন এটার ক্রাইসিস পিরিয়ড চলতেছে। তো আপনি যদি আমাদের শপে আসেন 12 মিনিট যত পিস চান আপনি ইনশাল্লাহ দিতে পারবো আমরা। 12 মিনিট যে ভার্সনটা আমাদের কাছে এটা আছে, এটা হচ্ছে 128 GB ভেরিয়েন্ট আছে এবং হচ্ছে ব্লু কালার। আর এটার প্রাইস কিন্তু এখন মোটামুটি অনেক কম বলা যায়, কারণ হচ্ছে এখন এটার ক্রাইসিস চলতেছে, তো ক্রাইসিস পিরিয়ডে আমরা যে প্রাইসটা দিতেছি ইনশাল্লাহ এটা অনেক কম। তো আপনি যদি আমাদের শপে আসেন এটা হচ্ছে 78,000 আপনি নিতে পারবেন, 78,000 টাকায় আপনি 128 GB ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা এখন যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 12 সিরিজের একটা ফোন, এটা হচ্ছে 12 প্রো। 12 প্রোর কিন্তু প্রত্যেকটা ভেরিয়েন্ট এবং হচ্ছে প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। আর এই ফোনের প্রাইসটা কিন্তু আমরা অনেক কম প্রাইসে দিচ্ছি, মাত্র 1,10,000 টাকা। 1,10,000 টাকা 128 GB যে ভেরিয়েন্টটা এবং 256 GB ভেরিয়েন্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 1,17,000 টাকায়, এবং এটারও কিন্তু অল কালার অ্যাভেলেবেল, যে কোনো কালার চাইলে হ্যাঁ দেওয়া যাবে। এবং হচ্ছে আপনি যদি ডুয়েল সিম চান ডুয়েল সিমও দেওয়া যাবে এবং প্রাইজের ক্ষেত্রে কোনো পার্থক্য হবে না, ডুয়েল সিম এবং সিঙ্গেল সিম একই প্রাইস, একই প্রাইজে আপনি পাচ্ছেন। এবং হচ্ছে এরপর আমরা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আপনার 12-এর সর্বোচ্চ সিরিজ যেটা বলা হয় 12 প্রো ম্যাক্স, 12 প্রো ম্যাক্স। এবং হচ্ছে 12 প্রো ম্যাক্সের অল কালার কিন্তু আমাদের কাছে পাবেন, আমরা যে ফোনটাই দেখাচ্ছি না কেন সবগুলোর কিন্তু অল কালার এবং অল ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন। আর 12 প্রো ম্যাক্সের 128 GB যে ভেরিয়েন্টটা এটার প্রাইস পড়বে মাত্র 1,16,500 টাকা, 1,16,500 টাকা। এবং হচ্ছে আপনার 256 GB যে ভেরিয়েন্টটা আছে সেটা যদি নিতে চান মাত্র 1,24,000 টাকা পড়বে। এবং হচ্ছে আপনি যে এখানে আবার কান্ট্রি ওয়াইজ একটু পার্থক্য আছে প্রাইজের, আপনি যদি USA ভেরিয়েন্টটা নিতে চান ওই ক্ষেত্রে মাত্র 1,000 টাকা আপনার অন্যান্য যে কান্ট্রি রিজিয়ন যে ফোনগুলো আছে ওগুলো থেকে মাত্র 1,000 টাকা পার্থক্য হবে। এবং হচ্ছে কাস্টমারদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যে কোনো জায়গা থেকে ফোন নেন না কেন আপনি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এই জিনিসটা একটু চেক করে নেবেন আপনি। কারণ হচ্ছে অনেকে ইনটেক ফোনকেও মানে ইনঅ্যাক্টিভ মনে করে। আপনি অ্যাপলের একটা নিজস্ব সার্ভার আছে যেখান থেকে আপনি এই ফোনগুলো আপনি চেক করতে পারবেন আসলে আপনার ফোনটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, আপনি একটু কষ্ট করে এটা চেক করে নেবেন। এখন আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 11 সিরিজের একটা মডেল, এটা হচ্ছে 11 প্রো, এবং এটা ভেরিয়েন্ট হচ্ছে 256 GB, সিলভার কালার পাচ্ছেন আমাদের কাছে। আর এই ফোনের প্রাইসটা পাচ্ছেন হচ্ছে মাত্র 98,000 টাকা, মাত্র 98,000 টাকায় কিন্তু আপনি আমাদের কাছ থেকে আপনি এই ফোনটা কালেক্ট করতে পারবেন। এটার মধ্যে আপাতত কারণ হচ্ছে 11 প্রোটা একটু ক্রাইসিস চলতেছে, আপনি সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন না। তারপরও যদি আপনি নিতে চান আমাদের এক দুই দিন আগে ইনফর্ম করলে হয়তো আমরা কালেক্ট করে দিতে পারবো এই ফোনটা।
এবং হচ্ছে এটারই কিন্তু সর্বোচ্চ ভেরিয়েন্ট যেটা 11 Pro Max ওই মডেলটাও কিন্তু আমাদের কাছে পাবেন। এটার চাহিদা কিন্তু এখন বাজারে অনেক। হ্যাঁ হ্যাঁ, 11 Pro Max এর চাহিদাটা আসলে 12 Pro আসার পর থেকে অনেক বেড়ে গেছে। তো আপনি এটার তিনটা কালারই আমাদের কাছে পাবেন, 256 GB গ্রিন কালার, সিলভার কালার এবং হচ্ছে আপনার গ্রে কালার। তবে কাস্টমারদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনি শপে আসার আগে ইনফরমেশন জানার যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটাতে কল করে আসবেন, আসলে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে কিনা বা প্রাইস সম্পর্কে আপনি একটু কল করে আসবেন। 256 GB যে ভেরিয়েন্টটা এটা হচ্ছে আপনি পাবেন হচ্ছে 111,000 টাকায় আমাদের কাছ থেকে, 111,000 টাকায় 256 GB ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন। এবং হচ্ছে আপনার 64 GB যদি নিতে চান সেক্ষেত্রে 64 GBও নিতে পারবেন। 64 GB প্রাইসটা পড়বে আপনার 97,000 টাকা। এখন আমরা যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে এখন সবচাইতে চাহিদাপূর্ণ যে ফোনটা, যারা পাবজি খেলে তাদের জন্য আইফোন 11। আইফোনের মধ্যে সবচাইতে চাহিদা বেশি হচ্ছে আইফোন 11টা। এবং হচ্ছে এটার সর্বোচ্চ যে ভেরিয়েন্ট মানে সবার কাছে যে চাহিদা থাকে 128 GB সেই কালেকশনটা কিন্তু আমাদের কাছে আছে। 128 GB এই ভেরিয়েন্টটা আপনি যদি নিতে চান, এবং হচ্ছে এটা কিন্তু ওল্ড বক্স, এখন ম্যাক্সিমাম শপে যেটা পাবেন বা অনেকের কাছে পাবেন স্লিম বক্স, যেটাতে হচ্ছে আপনার চার্জার হেডফোন কোনো কিছু থাকে না, অনলি কেবলটা দেওয়া থাকে, বাট এটা কিন্তু আপনি ওল্ড বক্স পাচ্ছেন। এবং এটার হচ্ছে আপনার হেডফোন চার্জার এগুলো নিয়ে টেনশন করা লাগবে না, সব কিছু দেওয়া আছে। এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 70,500 টাকা। এটা কিন্তু আপনার এটার মধ্যে আপাতত পার্পল কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং আপনি যদি অন্যান্য কালারও চান আপনি একটু প্লিজ কল করবেন, আমরা ইনশাল্লাহ দিতে পারবো ওই কালারগুলো। এতক্ষণ আমরা আইফোন দেখালাম, এখন আমরা যে ফোনগুলো দেখবো স্যামসাংয়ের কিছু মডেল, ফ্ল্যাগশিপ কিছু মডেল আছে যেগুলো হচ্ছে আপনার কাস্টমারের কাছে অনেক চাহিদা। তো আমরা এই ফোনগুলো একটু দেখানোর চেষ্টা করি। আমাদের কাছে স্যামসাংয়ের যে সর্বোচ্চ যে ভেরিয়েন্ট ফোনটা আছে এটা হচ্ছে স্যামসাং Z Fold 2। এটার চাহিদা কিন্তু এখন সবচেয়ে বেশি, এবং হচ্ছে প্রাইসের ক্ষেত্রেও এটা প্রাইসটাও একটু হাই। তবে আমার মনে হয় না যে আমরা যে প্রাইসটা দিচ্ছি এটা আপনার কাছে অনেক হাই মনে হবে। ভেরিয়েন্ট হচ্ছে 12 GB র্যাম এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ, এবং হচ্ছে সবচাইতে যে চাহিদাপূর্ণ যে মডেলটা এটা এটা হচ্ছে কিন্তু এটাই, যারা অফিসিয়াল, হ্যাঁ যারা হচ্ছে অফিসিয়াল চাকরি বাকরি করে বা সরকারি চাকরিজীবী তাদের জন্য মানে মূলত এটা সবচেয়ে বেশি সেল হয় তাদের কাছেই। হ্যাঁ এটার, এবং হচ্ছে এটার কালার কিন্তু আপনার ব্রোঞ্জ কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালার তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবেল পাবেন, এবং এটার প্রাইস হচ্ছে 1,41,000 টাকা মাত্র, মাত্র 1,41,000 টাকা। এবং হচ্ছে আপনি দেখবেন রিকোয়েস্ট থাকবে আপনার স্যামসাংয়ের এই ফোনগুলো কেনার ক্ষেত্রে এটার সিলপ্যাকগুলো দেখে নেওয়ার জন্য, কারণ হচ্ছে ইনটেক অনেকে র্যাপিং করে রাখে বাট ভিতরে কিন্তু প্যাকটা সিলপ্যাক করা থাকে না, এটা কাটা থাকে, তো এটা একটু দেখে নেবেন। এরপর আমরা যে মডেলটা দেখাবো এটাতে সেম সিরিজ, এটা হচ্ছে আপনার Z Flip। এটা হচ্ছে আপনার, এটাও কিন্তু আপনার ফ্লিপ ডিসপ্লে, আপনি হ্যাঁ ফ্লিপ ডিসপ্লে, আপনি ইচ্ছা করলে এটা ফোল্ড করে নিতে পারবেন ডিসপ্লেটা। এটার হচ্ছে আপনার র্যাম পাচ্ছেন হচ্ছে 8 GB এবং 256 GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, এবং এটার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল, 1,00,000 টাকার উপরে ছিল, বাট এখন প্রাইস কিন্তু অনেক কম পাচ্ছেন, মাত্র 71,000 টাকায় আপনি জেড ফ্লিপটা আপনি নিতে পারবেন। এবং হচ্ছে টোটালি ফ্যাক্টরি ইনটেক, কিন্তু এটা ফ্যাক্টরি ইনটেক করা, এবং হচ্ছে এটার গোল্ড, ব্ল্যাক সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। এরপর আমরা যে মডেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাংয়ের আরেকটাই ফ্ল্যাগশিপ ফোন, স্যামসাং S20 আলট্রা। যারা হচ্ছে মূলত লার্জ ফোন পছন্দ করে না বা হচ্ছে আপনার ফ্লিপ ফোনগুলো পছন্দ করে না তাদের জন্য মূলত এটা, এটা দিয়ে আপনি পাবজি স্মুথলি খেলতে পারবেন। আর মূলত হচ্ছে এটা চলতেছেই বেশি হচ্ছে পাবজির জন্য, এবং হচ্ছে এটা ক্যামেরার জন্য, এটার ক্যামেরা কিন্তু হচ্ছে 108 MP ক্যামেরা, এবং হচ্ছে র্যাম পাচ্ছেন 12 GB র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ 128 GB, এবং এই ফোনের প্রাইসটা মাত্র 81,000 টাকায় আপনি স্যামসাং S20 আলট্রা পাচ্ছেন, এবং হচ্ছে আপনি সবগুলো কালারই অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে। এতক্ষণ স্যামসাং আইফোন দেখালাম, এখন হচ্ছে ওয়ানপ্লাসের দিকে একটু মুভ করি। ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ ফোনগুলো মূলত এখন ওয়ানপ্লাস কিন্তু ব্র্যান্ডই হচ্ছে ফ্ল্যাগশিপের ব্র্যান্ড। হ্যাঁ, আর যারা হচ্ছে গেমার্স মূলত তাদের কাছে সবচেয়ে পরিচিত একটা ব্র্যান্ড হচ্ছে ওয়ানপ্লাস। তো আমরা এখন যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ানপ্লাসের সর্বোচ্চ ভেরিয়েন্ট, যেটা সর্বোচ্চ মডেল, যেটা ওয়ানপ্লাস 8 প্রো, এবং হচ্ছে এটার কিন্তু দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে পাবেন। এটা হচ্ছে 8 GB র্যামের এবং হচ্ছে 12 GB র্যামের দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায়, তো আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টই পাবেন। আর এটার কিন্তু প্রসেসরটা সবচেয়ে হাই, স্ন্যাপড্রাগন 865, যারা পাবজি লাভার বা পাবজি পাগল বলা হয় তাদের জন্য কিন্তু, হ্যাঁ রাইট, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ফোন। এবং হচ্ছে এটার 12 GB ভেরিয়েন্ট, যেটা 12 GB 256 GB, এবং এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 72,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, 72,000 টাকা। এবং হচ্ছে 8 GB র্যামের যেটা, এটা হচ্ছে আপনার 61,500 টাকা পড়বে।
এবং হচ্ছে এটা কিন্তু সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। এখন যে ফোনটা দেখাবো, যারা হচ্ছে কার্ভ ডিসপ্লেতে মূলত অভ্যস্ত না বা হচ্ছে অনেকে কার্ভ ডিসপ্লে পছন্দ করে না, কারণ যারা গেমস খেলে তাদের ক্ষেত্রে অনেক সময় অসুবিধা হয় কার্ভ ডিসপ্লের জন্য, তো তাদের জন্য মূলত এই মডেলটা ওয়ানপ্লাস 8T। আপনি ওয়ানপ্লাস 8 Pro এবং ওয়ানপ্লাস 8T প্রসেসর কিন্তু সেম, প্রসেসর সেম এবং হচ্ছে এটার কিন্তু সর্বোচ্চ ভেরিয়েন্টই আমাদের কাছে পাবেন। 8 GB র্যাম, 12 GB র্যাম এবং হচ্ছে 256 GB রোমের যে ফোনটা, এটা আপনি আমাদের কাছে পাবেন মাত্র 54,000 টাকায়। এটার মধ্যে হ্যাঁ কালার দেওয়া যাবে, সমস্যা নেই। এবং হচ্ছে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে অ্যাটলিস্ট কন্ট্যাক্ট করে আসবেন যে কালারের ব্যাপারে, হ্যাঁ, কারণ হচ্ছে সব প্রোডাক্ট সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না। এখন আমরা একটু হুয়াওয়ের দিকে মুভ করব, কারণ হচ্ছে মার্কেটে লিজেন্ড ব্র্যান্ড বলতে গেলে হচ্ছে আপনার কিন্তু হুয়াওয়েকেই ধরা হয়। তো হুয়াওয়ের এখন যে নতুন মডেলটা চলতেছে সেটা হচ্ছে P40 Pro এবং P40 Pro Plus। আপনি কিন্তু আমাদের কাছে দুইটা মডেলই পাবেন, তবে কাস্টমার মধ্যে একটা কনফিউশন থাকে, আসলে হুয়াওয়ে কিন্তু গুগল সাপোর্টেড না, গুগল থেকে একটু ডিস্ট্রাক্টেড, বাট হচ্ছে এখন কিন্তু আপনি ইচ্ছা করলে গুগলও সাপোর্ট করাতে পারবেন। এটার একটা সিস্টেম করা হয়েছে, আপনি যদি আমাদের কাছে নিয়ে আসেন বা হচ্ছে আমাদের কাছ থেকে বলেন যে না আপনি সাথে সাথে এটা গুগল সাপোর্টেড করে দিবেন, তো আমরা ইচ্ছা মানে ওইটাও করে দিতে পারবো, হ্যাঁ, কাস্টমারের সুবিধার্থে। তো আপনার P40 Pro এটা মূলত হুয়াওয়ে এখন পর্যন্ত 8 GB র্যামের উপরে উঠে নাই, এটা হচ্ছে 8 GB র্যাম এবং হচ্ছে 256 GB মানে 256 GB রোমের ফোনটা আমাদের কাছে পাচ্ছেন। এটার প্রাইস কিন্তু মাত্র 71,000 টাকা, মাত্র 71,000 টাকা। এটার মধ্যে হ্যাঁ কালার হবে গোল্ড কালার বা হচ্ছে আপনি নেটে যাই যে কালারগুলো দেখবেন সবগুলো কালার ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। এবং হচ্ছে P40 Pro Plus যেটা, এটা হচ্ছে 1,03,000 টাকা পড়বে, 1,03,000 টাকা। এই ফোনটা পরে আমরা এখন যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে এটারই এক্স সিরিজ আগের ফোনটা, সেটা হচ্ছে Mate 30 Pro। যদিও ম্যাট সিরিজের এখন পর্যন্ত নতুন একটা মডেল আসছে বাট হচ্ছে এখনও অ্যাভেলেবেল হয় নাই এখন পর্যন্ত, কিন্তু এটাই লেটেস্ট বলা যায় Mate 30 Pro। আপনি এই ফোনটা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন মাত্র 65,000 টাকায়, মাত্র 65,000 টাকা। এবং হচ্ছে এটা কিন্তু ব্র্যান্ড সিল প্যাক, এটা হ্যাঁ হ্যাঁ এটার মধ্যেও কালার দেওয়া যাবে। তারপরে হচ্ছে আপনার ফোন রাইট, এটা আমাদের জন্য সুবিধা হয়। তখন আমরা যে ফোনগুলো নিয়ে কথা বললাম সবগুলোই কিন্তু হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন, তো আমরা একটু লো রেঞ্জের বা মিড রেঞ্জের ফোন নিয়ে একটু পরিচিত হই, যদিও সবার জানা আছে, তারপর আমি একটু দেখাচ্ছি যে আমাদের কালেকশনে কোন কোন ফোনগুলো পাবেন। তো স্যামসাংয়ের কিন্তু এখন কিন্তু মিড রেঞ্জ বা লো রেঞ্জের মধ্যে আমি বলবো যে স্যামসাংয়ের ফোনগুলোই অনেক বেশি চলতেছে, কারণ হচ্ছে আপনি অফিসিয়াল প্রাইসে কিন্তু অফিসিয়াল ফোনগুলো কিন্তু অনেক কম প্রাইসে আপনি পাচ্ছেন। হ্যাঁ, আমাদের কাছে S71 যে ফোনটা এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টিসহ, এটা মাত্র কিন্তু আপনি 33,500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন, যেটা যদিও অফিসিয়াল প্রাইস এটার অনেক বেশি, আপনি মাত্র 33,500 টাকায় এবং অফিসিয়াল সিলপ্যাক ফোনটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন। স্যামসাং A31 এবং হচ্ছে M31, এই ফোনগুলো কিন্তু হচ্ছে আপনার মিড রেঞ্জের মধ্যে বেস্ট ফোন বলা যায়। M31 হচ্ছে ব্যাটারির জন্য পারফেক্ট এবং হচ্ছে A31 কিন্তু আপনার ক্যামেরার জন্য কিন্তু অনেক ভালো একটা ফোন। M31 হচ্ছে 8 GB ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন, এটার অফিসিয়াল প্রাইস কিন্তু 27,000 টাকা, বাট আমাদের কাছে মাত্র 24,500 টাকায় আপনি নিতে পারবেন M31টা। এবং A31টার অফিসিয়াল প্রাইস কিন্তু হচ্ছে আপনার 20,000 টাকার উপরে, বাট আমাদের কাছ থেকে মাত্র 20,000 টাকায় আপনি এই ফোনটা নিতে পারবেন। এটা কিন্তু অফিসিয়াল সিলপ্যাক, অফিসিয়াল সব সব জায়গায় আপনার বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টারে এটা সাপোর্ট পাবেন। এবং হচ্ছে স্যামসাংয়ের লো রেঞ্জের ফোন বলতে যেটা বোঝায়, এটা কিন্তু আপনি আমরা আগে লো রেঞ্জের ফোন বুঝতে সিম্ফনি, ওয়ালটন বা ওই ফোনগুলোতে বা MI-এর দিকে মুভ করতাম, বাট আপনি ওইগুলো থেকে আমি মনে করি যে অফিসিয়াল একটা ফোন আপনি অল্প প্রাইসের মধ্যে আপনি এটা নিতে পারতেছেন, ওই ফোনগুলো থেকে 100% বেটার হবে। হ্যাঁ হ্যাঁ, স্যামসাংয়ের M01, এটা হচ্ছে 3 GB র্যাম এবং 32 GB রোম, আপনার হচ্ছে ব্ল্যাক এবং ব্লু দুইটা কালারই হয়, দুইটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। এবং এটার প্রাইস মাত্র 9,500 টাকা, 9,500 টাকায় আপনি 3 GB র্যাম এবং 32 GB রোমের একটা ফোন পাচ্ছেন। যদি আপনি অন্য যে কোনো ব্র্যান্ডে, যে কোনো ব্র্যান্ডে মুভ করতে গেলে কিন্তু আপনার 10,000 টাকার উপরে যাবে এটা। এবং হচ্ছে আরেকটা ফোন যেটা M01 Core, এটা হচ্ছে রাফ ইউজ করার জন্য আমি মনে করি পারফেক্ট একটা ফোন, সেকেন্ডারি ফোন হিসাবে ইউজ করার জন্য। এটা 2 GB র্যাম এবং 32 GB রোম, এটার প্রাইস কিন্তু মাত্র 6,500 টাকা, হ্যাঁ, এবং ওটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 7,500 টাকা। অফিসিয়াল ফোনই পাচ্ছেন অনেক কম দামে, অনেক কম প্রাইসে কিন্তু আমাদের কাছে রেখে পাচ্ছেন। এখন আরেকটা ফোন যেটা হচ্ছে মূলত মার্কেটে এক বছর আগে থেকেই রান করতেছে, এটার এই ফোনটার চাহিদা কিন্তু অনেক বেশি,
Redmi Note 8 যে কালারটা আমাদের কাছে পাবেন এটা হচ্ছে আপনার পার্পল কালার এটা প্রাইস কিন্তু মাত্র 14900 টাকা এটা 4GB RAM 64GB ROM হ্যাঁ এটা মূলত হচ্ছে এটাই সবচেয়ে বেশি চলে এবং এটা আরেকটা ফোন দেখাবো যেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে সিকিউর ফোন বলা হয় এটা হচ্ছে আপনার ব্ল্যাকবেরি এটার সিকিউরিটি সিস্টেম কিন্তু সবচেয়ে স্ট্রং সিকিউরিটি সিস্টেম হচ্ছে ব্ল্যাকবেরি যারা অফিসে আসলে মার্কেটে সবসময় পাওয়া যায় না পাওয়া যায় না ব্ল্যাকবেরি ফোনগুলো যারা কালেক্ট করতে আছেন তারা কিন্তু ভাইদের সবচেয়ে ইন করে আসলে নিতে পারবেন এবং হচ্ছে আমাদের কাছে মোটামুটি ব্ল্যাকবেরি অন্যান্য মডেলও আছে তারপর জাস্ট সময় স্বল্পতার কারণে আমি ডিটেক 50 ফোনটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রাইস পড়বে আপনার 16000 টাকা অনলি 16000 টাকা 16000 টাকা ভেরিয়েন্ট কত 3GB 32GB 332 অ্যান্ড্রয়েড এবং হচ্ছে আইফোনের পাশাপাশি কিন্তু বাটন ফোনগুলো আপনি আমাদের কাছে পাবেন তবে নোকিয়ার ফোনগুলো মূলত আমরা রাখি এটা নোকিয়া 3310 মডেল এটা প্রাইস অফিশিয়াল প্রাইস হচ্ছে আপনার 4600 টাকা আপনি 4500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং হচ্ছে এটার 5310 এই মডেলটার প্রাইস হচ্ছে আপনার 4400 টাকা 4400 টাকা আপনি কিন্তু আমাদের কাছ থেকে 4100 টাকায় নিতে পারবেন অনেক কমে অফিশিয়াল অনেক এবং সবগুলা হ্যাঁ সবগুলা এই বাটন ফোন সবগুলাই অফিশিয়াল এবং হচ্ছে আপনি কিন্তু সবগুলা কালারই अवेलेबल পাবেন আমাদের কাছে সব ধরনের কালারই अवेलेबल পাবেন নোকিয়ার আরেকটা নতুন বাটন ফোন আসছে যেটা মূলত আপনি অ্যান্ড্রয়েড ফোনের সাথে কম্পেয়ার করতে পারবেন ওয়াইফাই সাপোর্টেড এটা হচ্ছে আপনার 4G ফোন এটাতে কিন্তু আপনি ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক সবকিছু কিন্তু আপনি ব্রাউজ করতে পারবেন ইনফ্যাক্ট আপনি এটাতে কিন্তু পোর্টেবল ওয়াইফাই রাউটার যেটা আমরা ইউজ করি মূলত পকেট রাউটার যেটা আপনি ওইটার পরিবর্তে আপনি ইচ্ছা করলে কিন্তু এই ফোনটা কিনে নিতে পারেন কারণ এটা থেকে আপনি হটস্পট শেয়ার করে আপনি অন্যান্য ফোনগুলো আপনি চালাতে পারবেন ইন্টারনাল স্টোরেজ সুলু জিবি থাকে এটা মূলত খুবই উপযোগী বলা যায় সাজেস্ট করা যায় এবং এটা প্রাইস কিন্তু একটু বেশি বলা যায় 5500 টাকা হ্যাঁ আর যেহেতু সব ধরনের ফিচারই আছে একটু দামটা বেশি হবে এটা ভেরিয়েন্ট কি রকম হয় এটা মূলত হচ্ছে ইন্টারনাল স্টোরেজ 16GB থাকে এবং এগুলোর দাম সম্পর্কেও জানলাম এবং এইগুলার গ্যারান্টি ওয়ারেন্টিটা কি রকম এবং ঢাকার ভিতরে আপনারা কিভাবে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা কালেক্ট করতে আছেন তারা কিভাবে নিতে পারবেন এই সকল কিছু জানার জন্য এখন আবারো ভাইয়ের কাছে যাব এবং ভাইয়ের কাছে জানবো যে তাদের পলিসিগুলো কি রকম আছে মূলত আমাদের ইউজড এবং ইনটেক ফোনে ওয়ারেন্টি গ্যারান্টির ক্ষেত্রে সেম পলিসি আপনি ইনটেক ফোনের ক্ষেত্রে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং হচ্ছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যেগুলো অফিশিয়াল ফোন ওইগুলো তো আপনি অফিশিয়াল সাপোর্ট পাচ্ছেনই ওইটা পাচ্ছেন আর যারা হচ্ছে মূলত ঢাকার বাইরে কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে হচ্ছে আপনার কন্ডিশনে নিতে হবে আপনি টাকা দিয়ে আপনি কুরিয়ার থেকে তুলে নিতে পারবেন আচ্ছা এটা কন্ডিশন মানে কি রকম সর্বপ্রথম মানে আপনাদের সর্বপ্রথম আমার জন্য কত টাকা লাগবে মূলত হচ্ছে ঢাকার বাইরে যদি হয় ওই ক্ষেত্রে হচ্ছে আপনার 2000 টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে দেন হচ্ছে আমরা এটা কুরিয়ারে ওনার নামে বুক করে দেব দেন হচ্ছে উনি বাকি টাকা দিয়ে উনি তুলে নেবে মানে ফোন হচ্ছে টাকা দিয়ে হ্যাঁ ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি ইচ্ছা করলে বাসা থেকে আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঢাকার যে কোনো জায়গায় তো ওই যে কোনো ভিউয়ার যদি আসলে চান যে আসলে আমরা শোরুমে আসবো না আর ফোনগুলো যেহেতু ইনটেক আপনার ঘরে বসে নেটে সার্চ করে হ্যাঁ যে কোনো দেখতে পারবেন এবং হচ্ছে যে কোনো ভাবে আপনি চেক করে নিতে পারবেন ওইটা নিতে পারবেন এবং আপনার কালার চুজ করে ঢাকার ভিতরে ভাইদেরকে অর্ডার করে দিলে হোম ডেলিভারি পাবে একদম রুমে বসে থেকে ফোনটা কিন্তু আপনি নিতে পারবেন কম দামে মূল কম দামে নিতে পারবেন কম দামে পেয়ে যাবেন ফোনগুলো তো ভিউয়ার্স আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ডে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আর জাকির ভাইয়ের সাথে তো আমাদের দেখা হচ্ছে নিয়মিত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম